ধনা না গরু ছাগলের আওয়াজের মতো কেন? চুপে কেন ধনা? ধনা তোর নিয়ে পাড়াতে থাকা যাচ্ছে না? মাগো মাগু ইচ্ছর মারবো শয়তান কোথাকার। মাগু মাগু না কি শুনছো? এরকম সন্ধান থাকলে হবে গা? মাগু বলো মা কি বলছো? মা কি বলছো? আরে তুই আমার পেট থেকে হয়েছিস না সারের পেট থেকে হয়েছিস? কখন থেকে ডাকছি তোমাকে? আদর করে ডাক দিচ্ছি মা। একটু হয়েছে ধনা মা, আমার হাই প্রেশার না বাচ্চা মা। বাবা আজকে কাপড় খাসতে যাবো, মায়ের কাছে কিভাবে কথা বলতেই তোমার জানা নয়। কি বলবো? হ্যাঁ এবার হয়েছে মা। বলছিলাম বাবা মা চাচি। আচ্ছা আছে মানে মা চাচি? শুনছো মা আচ্ছা আছে? কি বাবা বলবো? মা ভালো আছো? মা তুমি আচ্ছা আছিস? মা তুমি আচ্ছা আছিস? চুপ বাছা, বলছিলাম যে কাপড় খাসতে যাবো তাই জন্য তোমাকে নিয়ে ডেকেছি বাছা। কাপড় খাসতে? হ্যাঁ। কাপড় খাসার কথা বলবি না আমাকে। কেন? কাপড় খাসতে যাবো না। কি হয়েছে? না কাপড় খাসতে যাবো না। কেন যাবে না? রে হয়েছি কি ধনা? আরে যতই হোক আমার একটি সন্তান। এটা কি হলো? কি খাবি? কি আমি খাবো? ঘি? নুন চা? নুন চা লাগছে। আমি খাই না। কাপড় কাচতে কথা বলবি না আমাকে। কেন? না কাপড় কাচতে যাবো না তোর সঙ্গে। কেন যাবে না? তুই আমার মান সম্মান খেয়ে নিয়েছিস। কিসের সম্মান? কেন আমি মুখ দেখাতে পারি না তোর জন্য? আমার জন্য তুমি পাড়াতে মুখ দেখাতে পারছো না? ঘরের কোনাতে বসে টুকরিয়ে টুকরিয়ে কাঁদছি আমি। তুমি কাঁদছো? তুই মান সম্মান খেয়ে নিয়েছিস। কেন বাস আমি কি মান সম্মান খেয়ে নিয়েছি তোমার? সবাই বলছে তো বুড়ি গালা, তো বলছে এটা চুলপাকি বুড়ি, তো বলছে এটা বুড়িয়াটা, এটা বুড়িয়াটা, তো বলছে কি হারে ধনা তোর মায়ের বিয়া দিবি না? তোর বিয়া দিবার জন্য আমার মাথাতে টেনশন ছিল বাজু। আর বলিস না কাউকে। তোর বিয়া দিবার জন্য মাথাটা টেনশন সেই 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 করছে মা। শুনছো আমার বিয়ে হয়নি বলছে। আমার বিয়ে না হলে কত থেকে আসলে? তোর বিয়ে হয়ে গেছে মাইরি? মানে তুই আমাকে ছুঁয়ে বলতো বিয়ে হয়ে গেছে? সত্যি বাছা তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। মানে কার সঙ্গে? দে বাবার সঙ্গে। আজ্ঞে মা গে তোর গুষ্টিকে বেঁচে গেছে। তোমাকে নিমন্ত্রণ করে নেই? কেন নিমন্ত্রণ করলি না গে? সে সময় এখানে ছিলেন না বাছা। কেরলা গেছিল? কেরলা? সে সময় ছিলিস না বাচ্চা, সে সময় ভগবানের কাছে ছিল, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। ভগবান? হ্যাঁ ভগবান। লাঠি দেখে তো হয় মানে ঈশ্বরের কাছে, ভগবান না, ভগবান ওর কাছে। হ্যাঁ তো মিস কল মারতে পারিস নি?
মিস কল করলে সহি করে নেমে ভোজ খাবে সহি করে উড়ে উড়ে যেত সে সময় মোবাইলের যুগ ছিল না বাছা কেন চিঠি লেখা তো বড় পারিস নি চা বানাও রে কি হব এই কত চা খেতে আছে চা বানিয়ে দাও এই চা বানিয়ে দাও দাও চা বানিয়ে দাও দুচা দিবা দুচা মা মা কে তোমা তো দেরি যে বিয়া হলো হ্যাঁ তা আমি কি ভাবে হইলাম আমার বিয়েতে অনেক জন নিমন্ত্রণ দিয়ে এসেছিল বাছা আমি কি ভাবে হইলাম তুমি কি ভাবে হলে 10 মাস 10 দিন হ্যাঁ গর্ভে রেখেছিলাম ধনা কোনটাতে অনেক কষ্ট করলাম 10 মাস 10 দিন হ্যাঁ তারপরে পৃথিবীর আলো বাতাসে এসেছিস বাছা কোনখানে রেখেছিস 10 মাস 10 দিন গর্ভে এইখানে এটা পেটে এইটা পেটে কি কে এই যা থাম না কে এটা চুল বালা পেটে মা এইটা পেটে ডুগেছিলাম কি কে তুই দেখতে পাচ্ছিস ও কি মা গে মা মা আমি এত তোর এ আমি তোর এত বড় পাঁঠা আমি এটা পেটে কিভাবে ডুগেছিলাম কি সেজন্য সেজন্য বলে পাড়ার লোকগুলো তোমার ধনা অনেক পাকামু হয়ে গেছে তো এটা পেটে কিভাবে ডুগেছিলাম সেই সময় ডুগেছিলে লিলু দেখে ইদুর বাচ্চার সময় মা মাগে পেটে ফের ঢুকবো মা পেটে ঢুকবো ফের যখন গরম পড়বে কি না তখন পরে পালিয়ে যাব পেটে ঢোকার শখ সেই সময় আর ঢোকা যায় না বাবা একবারই তুই তুই না তুই হা কর না আমি ঢুকে যাব এই তুই টেবলেট বেশি পাগামো কথা হচ্ছে কিন্তু টেবলেটের মতন করে কি লেলে সে কথা নয় বাবা নারীকুলি জন্মনীতি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাহলে পুত্র সন্তান বা সন্ততি জন্ম নেয় সেভাবে আমি তোমাকে পৃথিবীর আলো বাতাসে নিয়ে এসেছি অনেক কষ্ট বাছা আচ্ছা মা চল মা তাহলে একটা জিনিস কিনে দিন আগে কি মা জিনিস কিনে দিন কি নেবে বাছা মানে কিছু তুমি যা চাইবে তাই দাও বলবো কি নেবে হে মা কে মেলা লেগেছে ভালো বিলবি কিনে দে না মা মাকে বেলা লেগেছে ভালো বিলবি কিনে দে না বেলুন লেবে ঘুগনি মুড়ি খাবে ঘুগনি মুড়ি কিনা খাবো চটপটি খুব ভালো লাগে না ঠিক আছে তোমার মনোবাসনা পূর্ণ করব তাই বলতে বলতে ধনা মা কুরকুরি লিব মোটু পাতলু মোটু পাতলু কুরকুরি আমাকে মাগে একটা জিনিস দার দেন আগে কি দুগ লাগে কোনটা ওই যে পুকি পুকি মানে বুঝতে পারলাম না ও বুঝতে পেরেছি পুই পুই তুমি বিড়ালের বাচ্চা নেবে তোর বাপের বাচ্চা নেবে বিড়ালের বাচ্চা আগে বই তোরা বলতো যে বিড়ালের বাচ্চা নিয়ে ঘুমলে আমার মুখ নুই চলবে না গে বলছে বিড়ালের বাচ্চা ওই চুগলা পুই পুই ও বুঝতে পেরে গেছি বা কি বলতো বলতে পারবি তো ধনা যে আমি সেই জিনিস নেব কি বল পাঠা নেবে পাঠা মানে কি পুই পুই মানে কি ওই ঘরে থেকে ও ঘরে যায় আমার প্রণাম করে বুঝতে পারছি না ও তুই দিব বলে আশা দিলি গো মা কষ্ট দিলি আমাকে আমাকে ও তুমি কি নিবি ও তোকে দিতে হবে যেটা বলেছিলি তোকে গো দিতে হবে যেটা বলেছিলি তোকে গো দিতে হবে
তরি কা আমাকে বিয়া দিতে হবে ও বাবা তুমি বিয়ে করবে বিয়া করার মন নাই তুই যখন হাতে পাতে ধরে দিছিস তো করে লিব শুনছ এই করার জন্য বললে বলে হাতে পায়ে ধরে বলছ এই শোনো ধনা কি এবার তো মানে পয়সা সেরকম ইনকাম হইনি বাছা আগে তুই এত কেন কিপ্তি আছিস গে আর তা কেন কিপ্তি তোর বাবা কিপ্তি তোর মাও কিপ্তি সব কিছু তো লস লসই হচ্ছে লস মানে এত কাপড় ধরে কাঁচি জুলা টাকা গেল কেউ টাকা দেইনি সবার কাছে বাকি পড়ে আছে কেউ টাকা দেইনি না হ্যাঁ কার কাছে টাকা পাবে আজ যে মাসি পিসিদের কাছে টাকা পাবো এদের কাছে কেউ টাকা দেইনি না সব বাকি বাকি ওই টাকা দাও শুটিয়ে লাল করে দেব নোংরা আমি বার করে দেব তোমার রাগ তো ভালো আছে আবার কি ভাব বলবো গে সেভাবে বলতে হই না বাছা মানে মাসি পিসি ও দিদিরা যা টাকা পাবো আমাদের টাকাটা দিয়ে দাও সুন্দরভাবে চাবো বলো হে আমার মাউসি হে বহিন বেটা হে বহিন বেটি হে ভৌজি ये हमर बहू শুটিয়ে লাল করে দেব তোমার বিয়ে দেইনি আমার বহু কোথায় থেকে আসবে বহু বাদ দিয়া হ্যাঁ বহু বাদ দিয়া সব কিছু আমার মা কাপড় খেজেছে দাদাদের আন্ডার প্যান্ট খেজেছে জাইয়া খেজেছে ব্লাউজ খেজেছে তোদের আমার মা টাকাটা দিয়ে দাও এই আস্তে আবার টাকাটা আসতে হবে টাকাটা আসতে টাকাটা দিয়ে দিবেন লাস্টের দিকে হুড়কি না দিলে ফের ভয়ে দিবেন না আচ্ছা লে টাকা লে ঠিক আছে তাই মাসিপিসিরা আপনাদের কাছে যাবে শাস্ত্রে বলেছে বস্ত্র কিন্তু না খাচলে পরিষ্কার হয় না তো সকল বস্ত্র পরিধান করছেন যা পারবেন দান দক্ষিণা দেবেন মা কি ওই যে রতনের কাছে কত টাকা পাবি গে 120 120 আগে মা আগে 7 দিন থেকে 120 এই শুন এর আগে বলছিলিস বাবা আমার বাবার কুষ্ঠি রতন বাবু ওই রতন বাবু এদিকে আসছে ওলা চকচকে ধুতি পরছেন কারো তো ওলাতে আরে নামি কোড়া ধো পানি বা বেটি বা আমি তোমার বেটি কি আমার বেটি আগে মামানে বেটি মামানে বেটি ঠিক আছে নাম নিতা মুনি কাপড় খাঁচি করিয়া যত কেউ নাই আমারি মত ভিকাচে দেশি হ্যাঁ এখানে ভিকাচে দেশি লিব লিব না চল যাও না লিব না 100 টাকা নিচে লিব না চল যাও লিবো না এক চোর কাছে ভিক্ষা চেতে একলা একলা দুধি চকচক কিয়া কে খাচ্ছে কে খেচে দিছে কে খেচে দিছে আন্ডার পেন কে খেচে দিছে হ্যাঁ সেন্ডো গঞ্জি কে খেচে দিছে আর চেতে আসবো কি তার আগে বলে দে কালকে থেকে চেতে আসবো কি না 100 টাকা লিবো আজকা বুগলা চানি চুল উড়ে যাবে চান্ডিতে থাকবে না ওই গো ওই তুমি আসো কই গো এ মুখ ঢাকি দেব সবাই গেলে ইন্দ্র মহারাজ বলে একটি কাপড় খেতে পয়সা চুরি করছ না গ্যারান্টি না এই দিন শুন যা তুই যা আমাকে তোর তোর গুষ্টির দিকে তুই যা শুন আমার বাবার গুষ্টিতে সবাই টাকা দেবে আর আমার বাবার গুষ্টি দেখছিস ওই যে 100 পকেট হাত দিয়ে দাঁড়িয়ে আছে ফাঁকি মারবে পকেট হাত দিয়ে দাঁড়িয়ে আছে পকেট একটা ফাঁকি মারবে এই যে আমার বাবার গুষ্টি দেখ ঠিক আছে তুমি যাও বাছা আমি এপারে যাচ্ছি কেমন সফটবর্ক বর্গ মোজ ভালো পয়সা আছে ঠিক আছে তুমি এদিকে যাও যত কারা মোজা যত কারা টাকা আছে অবশ্যই আছে বলে সব আমার বাবার গুষ্টি সবাই দিবে পকেট হাত ভরে আছে কিন্তু একটা টাকা নাই যাও 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 তাড়াতাড়ি যাও তুই যা তুই যা তো নেতা বুঝছিস দেব দেব তার কাপড় কাচি তাই দেখ তোর
গোষ্ঠীর দিকে যাবি কি না খুচরা পাবি 10 টাকা দিয়ে দিয়ে দেখ না না নোট দিচ্ছে মাসি নোট দেখ 20 টাকা 20 টাকা নোট দিবে পর 19 টাকা ঘুরিয়ে নেবে না নেবে না নেবে না বলে দিয়েছে দেখো দেবা তাদের কাপড় তাজি তাই আরি বলবো আমি তাই আরি বলবো দেব সবাইকে ব্রহ্মা বিষ্ণু বলে একটি কাপড় খেয়েছি আগে তুমি আসো বাপ চাল্লা কি বেশি হ্যাঁ কালকে দেখে এক এক ক্যামেরা ঘুরা রে পিয়ারম প্রোডাকশন এদিকে এদিকে ঘুরা টাকা দিবা ক টাকা দেবো সবাই পাবলিক আরে বিশ্ব দেখছে বিশ্ব এদিকে এদিকে ঘুরো তোমরা দুজনে ঘুরো তুমি ক টাকা দিছো 50 টাকা বুঝে নিয়েছি 50 টাকা তুমি ক টাকা দিছো এক বুদ্ধি বেশি তোমার তো এই জন্যে তো এটা তোমার কে এটা কে আছে বলো মাগতরুলা কথাই বলেছে বাবা মেয়ে ছাড়া কিন্তু অশান্তি বেশি করে নাকি তো কথাই বলেছে একটা গান গাইছে শুন ও তোমার বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি তবে তো আমার বাড়ি কই গো দাদি তোমার বাড়ি গো তবে তো আমার বাড়ি কই গো দাদি তোমার বাড়ি গো Thank you.
ধনঞ্জয় এদিকে দিয়েছে সবাই দিয়েছেন সবাই দিয়েছে এদিকে 200 টাকা দিয়েছো 300 100 300 দিয়েছো তো এদিকে দিয়েছে সবাই টাকা 500 টাকা ভরেছো ঠিক আছে যাও সারা জন ভাদ্রা লিলি ভরে ভরে আপন হয়ে সামনেই বাড়ি ধনঞ্জয় এটা বাড়ি হ্যাঁ মায়ের ভক্ত তিনি কিন্তু দেব ভগত 105 টাকা দান করেছে তাই কামনা করো মায়ের কাছে সবাই মিলে তিনি সুখ শান্তি থাকতে পারে ধন্য ধন্য অগদাদা গেল বলি হারি ব্যবসায় বাণিজ্যে তুমি হবে ভাগ্যবানী সুখ শান্তি যেন থাকতে পারে স্বামী যেন তার স্ত্রী স্বামীর উপরে যেন ভক্তি রাখে এই কামনা করি মায়েরই চরণে জয় জয় মা উনিশে দেবীর জয় কি কি খাবে দুধু খাবো মা দুধু খাবো মা দুধু মা দুধু দে দুধ খাবার জন্য তার সুর 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 করছে গে কামড়াবো না মা তোর সাহস তো মন্দ নয় রে কামড়াবো না হাপকা মারবো হাপকা 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 তুই নিজের হাতে আমাকে বুকে হাত দিচ্ছিস মা দুধু খাবো দে আমার হাত দিচ্ছে দুধু খাবো মা দুধু খাবো গে আচ্ছা শুন ধনঞ্জয় না দুধু খাবো কিছু খাবার নয় বাছা বাড়িতে গেলে আমি তোমাকে পেট ভরে উদয়পূর্ণ করে খাওয়াবো কিন্তু দুধ শুকিয়ে গেছে বয়স হয়ে গেছে বুঝতে পারছো না দুধ শুকিয়ে গেছে দুধে জল দে ভিজে যাবে জল দে মাকে জল দে ভিজে যাবে মা জল দে না মা ভিজে যা কই রে এই শুনো পঞ্চাশ টাকা দিয়েছে দাদা বলছে একটা ভালো গান ঠিক আছে গাইয়ে কি অবশ্যই গান গাইবো দাদা হুকু সাত ছাড়া বন্ধু বান্ধব পাচ্ছে আসে না এই দাদা কিন্তু আমাকে গান গাইতে বলতো তো কেন বলতো এখানে গান করতে এসেছি স্বার্থর জন্য গান গাইছি আমি কি বললো কি দাদা 50 টাকা দিচ্ছে একটা গান গাও ভালো গান স্বার্থ আছে বলে অবশ্যই কিন্তু স্বার্থ ছাড়াই এই জগতে কেউ ভালোবাসে না তাহলে ভালোবাসে কে ওকে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা সাথে দুনিয়া কে ভালোবাসে না সত ছাড়া ভালোবাসে শুধু আমার মা সত ছাড়া ভালোবাসে শুধু আমার মার I'm not afraid to die.
তাই আবার বুকের দুটো পান করিয়ে বলল চাইলো না বুকের সুতা পান করিয়ে বলল চাইলো না সাত ছড়া ভাত রাজকুমার মন্ডল লালটু মন্ডল বাণীকান্ত টোলা থেকে গিয়েছিলেন মায়ের ভক্ত যা আশা নিয়ে দান করেছেন আশা যেন পূর্ণ হয় সুখ শান্তি থাকতে পারে সুখ বসবাস করতে পারে মা সরস্বতী যেন কণ্ঠে বিরাজ করে পড়াশোনা করতে পারে সত্যি খাবে বাচ্চা নিচে বসবো দূরে থাকো থুতু দিয়ে খাওয়াতে হয় বাচ্চা বাইরে দুধ দুধ খাবালে থুতু দিতে হয় জন্নত জল্লা কোনি কা লাগে ওরা বলছে যে কেন খাবে বড়কা বড়কা ঢেকার মতন চোখ করে দে দেখছে ওরা বারণ করছে নজর লাগাও নি গেলাম আমরার মতন চোখ করে দেখছে গা মা কেন বল ওরা যদি নজর লাগাই কি না আমার পেটে ফের কনকানি উঠে যাবে ওরা বারণ করছে ধনঞ্জয় খেয়ো না বাছা ওদিকে খাবো না ভাত তোদের দিকে খাবো না এদিকে এত কা মাইয়া রাও দেখছে গে তোর মুখ ঢেকে ঢেকে ভালো করে খা ধনঞ্জয় একটা দুধ দিতে নাই মা
বুড়িদের মুখে গল্প শুনেছি কি শুনেছো বাচ্চা একটা দুধ দিলে একটা দুধ বলে সুই কে যাবে না দিলে তাই নাকি বেশ তাড়াতাড়ি এসো বাচ্চা খেয়েছো বাচ্চা মা আগে পেট ভরলো না মা একটা কোকা ভরলো না আর খেতে হবে না মা আগে দেখ শুকিয়ে গেছে এবার অনেকটা খেয়ে নিয়েছো আর খাবার সময় নেই বাচ্চা চলো এবার কাপড় খাচ্ছি মা আরো দুধ খাবো এতটা খেলে দুধ তোমার পেট ভরে নি আরো দুধ খাবো আর নাই বাচ্চা দেখতে পাচ্ছ আরো দুধ খাবো অবস্থা খারাপ হয়ে গেছে আরো দুধ খাবো আর নাই বুঝতে পেরেছি আমার ধনঞ্জয় বিরক্ত করছি আর বিলম্ব না করি মহামন্ত্র জারাই আমার ধনায় কি পাটা তৈরি করবো আমরা খাবো এই ধনা এদিকে আসো আমরা দুধ খাবো এদিকে আসো বাচ্চা দুধ খাবো তো দুধ খাবে দুধ খাবো পাঁপড় খাবো দুধ থাকবে তারপরে না হবে দুধ কই দুধ শুকিয়ে গেছে আবার দুধ খাবো আর নাই এক মাস পরে হবে তাই বিলম্ব নয় মন্ত্রে মহামন্ত্র দিয়ে আমার সন্তানে পাটা তৈরি করলাম জয় মা মুসুদি বিজয় এবার সকল দেবী দেবতাদের বস্ত্র আমি খাঁচবো হরিদীপ সবাই গেলে লক্ষ্মীনারায়ণ বলে ছোট রাজু বেশ বাচ্চা আমি গঙ্গা স্নান করি তুমি বসে থাকো নিশ্চয়ই কোন দেবতা তাই একবার যদি তার কাছে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমার স্বামী প্রাণ ফিরিয়ে দেবে এভাবে যদি ডাকবে অদৃশ্য হয়ে যেতে পারে তাই জলে ডুব দিয়ে তার চরণ ধরব আমি ধনা আমি চান করছি বাচ্চা কেমন কিন্তু কি ধনা রে আমার পায়ে
কি ধরে রেছি বাছা তুমি গলা চতুর মইরা যা মানে আমি মরে যাব রে বাছা মইরা যা তোনাই বাছাই তুমি ধরে যে তুমি আরে আমি মরে গেলে দুধ কি খাবাবে ওদের দুধ খাবো মৌসিদের দুধ খাবো ওদের দুধ হবে না বাছা আমাকে মাগে ওদের দুধ শুকে গেছে तुम्हारे कहार जी कान्नारी कथा तर घर बाड़ी কি কারণে বাস করো জলে আমি তো তো পান্নাড়িতে বস্ত্র ধৌত করি মর চরণ ধর কি কারণ দেবনর বিদ্যা ধরি গঞ্জাতি কথাই ঘর শহর রূপে বল বিবরণ উলঙ্গত হস্ত দেখি বিধবা লক্ষণ দেখি বল কন্যা আত্মপরিচয় কেবা তোমার মাতা পিতা কেবা তোমার জন্মদাতা কেবা তোমার প্রাণীর ঈশ্বর ও